فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বেতন চুক্তি করে ইমামতের চাকরি করা যাবে কি না। ভাই, এটা উচিত নয়, কিন্তু বর্তমান যে পরিস্থিতি চারিদিকে চলছে, ইমামদের মান্যতা দিতে চায় না মানুষ। এখন যদি ধরেন আপনি চুক্তি না করে ইমামতি করেন, এখন আপনাকে দেবে হয়তো 4,000 টাকা, কিন্তু আপনার খরচ হচ্ছে সংসারের 10,000 টাকা, তাহলে আপনার চলবে কী করে? মানুষের এটা বিবেচনা করা উচিত যে আমরা যেমন যাচ্ছি, আমরা ব্যবসা করছি, আমরা চাকরি বাকরি করছি, আমরা রোজগার করছি, কী হালে আমাদের সংসার চলছে, কতটুকু হলে মানুষের সংসার ভালোভাবে চলে যায়, ততটুকু যদি তারা দেয় প্রত্যেক মসজিদের ইমামকে এবং মুয়াজ্জিনকে, তাহলে তাদের ইমামদের আর অতিরিক্ত বলার দরকার নেই যে আমাকে এত টাকা দিতে হবে। কিন্তু মানুষ যদি দুনিয়াবি কাজে ব্যয় করে বেশি, আর শরীয়তের কাজে এসে একটা ইমামকে, যে ব্যক্তি মানুষ গড়ে তুলবে, যে ব্যক্তি আরবি শিক্ষা দেবে, যে ব্যক্তি কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করবে, যে ব্যক্তি মেহনত করে মানুষদেরকে সঠিক রাস্তার পথে পরিচালনা করার প্রচেষ্টা করবে, সেই ব্যক্তি আমার তো মনে হয় মাইনে বেশি হওয়া উচিত। তাদেরকেই এরা কম দেবে, কাউকে 2,000, কাউকে 3,000, সেখানে বাধ্য হয়েই ইমামদের দাবি করতে হয়। তো বাধ্যগত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, অনেক কিছু বৈধ হয়ে যায়।